ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ارحمنا فإنك أرحم الراحمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مغربের নামাজের পূর্বে আল্লাহ আলেম উলামা নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাগার মুসাফির অবস্থায় তোমার দরবারে হাত বাড়াইলা প্রভু হে মেহরবানি করে এই মাহফিলকে কবুল কইয়া এর উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ গুনার দিকে যদি তাকাই জাহান্নামের আগুন ছাড়ার কিছুই দেখি না যা কিছু আমল করেছি তা দিয়ে তো জান্নাতের আশা করতে পারি না আল্লাহ তোমার নিজ গুণে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত কত মানুষ গোমায় আর উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে যায় রব্বুল আলামিন জানি না আজকের এই মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত আল্লাহ যেদিন কবরে যাব কোনো সামান নাই কোনো ফুজি নাই কি লইয়া কবরে যাব আল্লাহ সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারি না তোমার রসুল বলেছেন কবরে 99টা সাপ দেওয়া হবে আল্লাহ ওই সাপ বিচ্ছুর গড়ে কেমনে ঘুমাবো যেদিন আমাদেরকে কবরে রেখে দেওয়া হবে মেহরবানি করে আমাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দে রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের তুমি গুনাহগার বলে ডাক দিও না যদি জাহান্নামের আগুনের গরমে আল্লাহ শরীর থেকে গাম বের হইয়া সাতার হয়ে যাবে নিচের জমিন তামা হয়ে যাবে সূর্য মাথার কাছে এসে যাবে পানি পানি বলে কামতের মাঠে যেদিন চিৎকার দিতে থাকবে আল্লাহ ওই দিন আমাদের সকলকে বিশ্ব নবীর হাতের আউজে কাউসারের পানি পান করায় রব্বুল আলামিন আরশের ছায়ার তলে আমাদেরকে একটু জায়গা দিও আল্লাহ যেদিন মা পর্যন্ত তার সন্তানকে পরিচয় দিবে না আল্লাহ ওই দিন আমাদের সকলের জন্য নবীজির সুবারিত নসিব করে আয় আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানায়ও না আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের লাকড়ি আমাদের বানায়ও না আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও তুমি যদি মাফ না করো কার কাছে যাব আল্লাহ যাইবার মতো আর কোনো জায়গা নাই মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা আয় আল্লাহ অভাবী আছেন অভাব দূর করে দাও মুসিবতে যারা আছেন আল্লাহ উদ্ধার করে দাও পেরেশানি যাদের আছে গো আল্লাহ পেরেশানি দূর করে দাও আল্লাহ আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার বানায় দাও আয় আল্লাহ আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার বানায় দাও আওলাদের কারণে দুনিয়া এবং আখিরাতে আমাদের অপমান করো না আল্লাহ যাদের আওলাদ নাই নেককার আওলাদ দান করে দাও আল্লাহ এই দেশের মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করে না যুবক ভাইদেরকে দিনের মুজাহিদ বানায় দাও মা বোনদেরকে আল্লাহ রাবিয়া বসুরের মতো আবেদা সালেহ বানায় দাও
রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছেন শিফা করে দাও। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা বাড়ায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা রাত বাড়াই না আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন কবরে ঘুমাই আমাদের মুখের দিকে হাতের দিকে আল্লাহ অসহায় হইয়া তাকাইয়া আল্লাহ মেহেরবানি করে গো সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ জানি না কার মানাই কারবানা, আল্লাহ মার কথা বলতে পারি না, সকালে বের হইলে সন্ধ্যার আগে বাড়িতে না গেলে আমার মা পাগল নির্মত হয়ে যেত। গভীর রাত্রে বাড়িতে গিয়ে দেখতাম কারো ঘরে আলো দেখা যায় না, কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায়, সন্তানের জন্য মা এখনো ঘুমায় না। আল্লাহ ওই মা যাদের নেই গো সন্তান হইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাত বাড়াইলা, আল্লাহ আমার কবরে আজাব দিও না। আল্লাহ যে আব্বা রক্ত পানি করে আমাকে মানুষ করেছে, সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসে সন্তানের মুখ দেখলে সব দুঃখ দূর হইয়া যায়, ওই আব্বা তাদের নাই গো আব্বার কবরে আজাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা বাবা যাদের আছেন হায়াত বানায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তুমি ক্যান্সার দিও না, এইডস এর মতো মহামারী দিও না। আয় আল্লাহ হাত বাল কিডনি নষ্ট করো না, প্যারালাইসিস দিয়ে বিছানায় ফেলে রেখে মরণ দিও না। যেদিন মরণ দাও জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মৌত পড়ে। আয় আল্লাহ তাআলা প্রভু হে এই পৃথিবীতে এমন সময় পাঠাইছো, আল্লাহ নবী কেমন ছিল দেখার নসিব হলো না, এমন দূরে পাঠাইছো মক্কা মদিনাও আমরা দেখি না। আল্লাহ স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চারাখানা আমাদের দেখাইয়া দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا ارحم الراحمين.